হ্যালো ফ্রেন্ড, পিত্তথলিতে পাথরের লক্ষণগুলি কী কী? এছাড়াও পিত্তথলি কীভাবে কাজ করে এবং পিত্তথলি কী, আজকে এই বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আমাদের দেহে যকৃৎ বা লিভারের নিচে নাশপাতি আকারের একটি থলির মতো অংশ থাকে, যাকে পিত্তথলি বলে। যকৃতে যা পিত্তরস উৎপন্ন হয় তা পিত্তথলিতে জমা হয়। এছাড়া ফ্যাট জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। পিত্তথলিতে পাথর ঠিক কী জিনিস? বাইল বা যকৃতের রস, এগুলো প্রকৃতপক্ষে জল, কোলেস্টেরল, বাইল লবণ, বাইল রঞ্জক পদার্থ দিয়ে মিশ্রণে তৈরি। এই সমস্ত মিশ্রণের কোনোভাবে তারতম্য হলে পুরো সংমিশ্রণটি স্ফটিকাকার আকার ধারণ করে এবং এভাবেই পাথর তৈরি হয়। পিত্তথলি ঠিক কিভাবে কাজ করে? পাকস্থলীতে খাবার এলে তা হজম করার জন্য পিত্তথলিতে জমে থাকা পিত্তরস পাকস্থলীতে আসে এবং অগ্নাশয় রসের সঙ্গে মিশে ফ্যাট জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এবারে পিত্তথলিতে পাথরের লক্ষণগুলো কী কী, অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে বুঝবেন যে আপনার পিত্তথলিতে পাথর রয়েছে? ডান দিকে পাঁজরের হাড়ের নিচে অর্থাৎ পেটের উপরের অংশে ব্যথা হবে। ফ্যাট জাতীয় খাবার খেলে বদহজম হবে। খাবার হজমে সমস্যা হবে, ঢেঁকুর উঠবে, বমি হবে, জ্বর হবে। তো এগুলো হচ্ছে পিত্তথলিতে পাথরের গুরুত্বপূর্ণ লক্ষণ। এই সমস্ত লক্ষণ যাদের যাদের রয়েছে অবশ্যই দ্রুত চিকিৎসা জরুরি। আজকে জানলেন যে পিত্তথলি কী এবং পিত্তথলি ঠিক কীভাবে কাজ করে, পাথর কীভাবে তৈরি হয় এবং পিত্তথলিতে পাথরের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কী কী। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।